বন্ধুরা, পবিত্র মাহে রমজানে সেহেরি ও ইফতারের সময়সূচি দেখার জন্য নিয়ে হাজির হলাম একটি অ্যান্ড্রয়েড অ্যাপস। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে সময়সূচি দেখতে পারবেন। তো আপনারা দেখছেন বাংলা টিভি এইচডি, সাথে আছি আমি সজীব। তো বন্ধুরা, চলুন দেখে আসি এই অ্যাপসটি। বন্ধুরা, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমি জাস্ট ওপেন করতেছি অ্যাপসটি। তো ওপেন করলে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসবে। দরহমতে 10 দিন, মাগফিরাতে 10 দিন, নাজাতে 10 দিন। এখানে আরও আপনারা দেখতে পাবেন যে ঢাকার সময়ের সাথে অন্য জেলার যোগ বিয়োগ, অর্থাৎ আমরা জানি যে ঢাকার সময়টা দেখা থাকে, তো সেটার সঙ্গে যোগ অথবা বিয়োগ করতে হয় বিভিন্ন জেলার। তো সেক্ষেত্রে উপরে দেখতে পাবেন যে রহমতে 10 দিন। তো যদি আমি এখানে ক্লিক করি, তো সেক্ষেত্রে দেখেন রহমতের 10 দিনের কিন্তু সময়সূচি এখানে চলে আসছে। তারপর এখানে আপনারা আরও দেখতে পাবেন যে নিচে মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, তো এখানে চলে আসতেছে। তো রমজান মাসে করণীয়, যা করণীয় নয় এখানে আপনারা আরও অপশন পাবেন, অর্থাৎ এগুলো আপনারা খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার রোজা ভঙ্গ হবে না, তো সেই বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তারপর এখানে দেওয়া আছে যে রোজার গুরুত্ব, রোজার মর্যাদা, উপকারিতা, তারপর রমজান মাসে কী করবেন, কেন করবেন এবং কীভাবে করবেন, এখানে বিভিন্ন কিন্তু দেয়া আছে। দেখেন রোজা রাখার নিয়তটা এখানে দেয়া আছে, ইফতারের দোয়া। তারপর এখানে আপনি স্ক্রল করে নিচে আসলে অনেকগুলো এখানে অপশন দেখতে পাবেন যে রোজা ভঙ্গের কারণ, তারপরে এখানে রোজা কোন কারণে মাকরুহ হয়, সব বিষয়গুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। অর্থাৎ এই অ্যাপসটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে রাখেন এবং সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারতেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এই রমজান মাসে 30টা রোজা রাখতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করবো যে আপনারা এই অ্যাপসটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে রাখবেন এবং সময়সূচিগুলো সঠিকভাবে দেখে নেবেন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আমাদের জানাবেন যে কেমন লাগলো, এবং নতুন নতুন আরও অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।